আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আমি টাঙ্গাইল বাইপাইল আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন আমার বাম সাইড দিয়ে কীভাবে যে যেমনি পারে সেই সেমনি ফুরুত ফারাত করে টাইনে বেরোই চলে যাচ্ছে। এটি টাঙ্গাইল মহাসড়কের রোড ভিউ, বাইপাইল, চন্দ্রা, এইখানকার ঘটনাগুলি দেখুন। বিশেষ করে এই যে এই দেখো ওই দিলোর ঢোকায় এবং দিলোর টান। সবাই আমাদের ভ্যানালা ভাই তুলোর বস্তা নিয়ে যাইতে পারছে না, আস্তে আস্তে ধীরে সুস্থিতে যায়। কী আর করার, ঢাকা শহরের রোডে যদি, ঢাকা শহর না মূলত বাংলাদেশের রোডে যদি ভ্যান এবং অটো না থাকে ওই রোডে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। ও সাবাস, ওই দাম মোটরওয়ালা রিক্সাওয়ালা ভাই উপলটা চলে আসলো, বাইসাইকেল, বাহ কি মজার ট্রেনে আসলো, বাইসাইকেল চালানোই ভালো। এই যে সেই বিখ্যাত হানিফ পরিবহন, এর আগে দেখেছিলেন বাইপাইল মোড়ে, চন্দ্রা মোড়ে, এখনও আসে দেখতেছেন এখানে, উনি আছে, যাইতে পারছে না। এই দেখো বাম সাইড দিয়ে সবাই বেরোই যাচ্ছে আর আমাদের গাড়ি দাঁড়াই আছে। তাই আস্তে ধীরে সবাই যাচ্ছে, বাংলাদেশের লোকাল বাস। সাবাস সাবাস, দেখছেন কিভাবে ঢুকাই দিল, ওরে বাবা, এটা পারে বটে। এই ডাইনে চাপ দিল, দিল না, পারলো না, দিয়েছে ঢুকায়ে। এই তো এটাই বলে বাংলাদেশের ড্রাইভ। আপনারা যদি দেশ বিদেশটিকে যেসব ভাইয়েরা দেখবেন, দেশ বিদেশে যারা গাড়ি চালান, এদের কাছ থেকে বাংলাদেশের গাড়ির ড্রাইভ শিখবেন। এরে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু যাইতে দে আমাদের, না যাইতে দেবে না, আমরা এখন চলে আসছি বাইপাইল মোড়ের কাছাকাছি। ইয়েস বাইপাইল মোড়, আর বামে যদি আপনারা যান তাহলে মিরপুর, বেড়িবাদ, আশুলিয়া, আর সুজা যদি যান নবীনগর যাইতে পারবেন। তা আমাদের মূলত আমরা যাবই নবীনগর হয়ে, ভাই আমার প্রাইভেট পড়ে গেছে সিপাই, মাইনকা সিপাই, যাক মাইনকা সিপার থেকে আস্তে আস্তে সবাই বেরোচ্ছে এবং আমরা পড়ছি আর এক মাইনকা সিপাই। এই সিপার থেকে বেরোনোর কোনো পথ নাই, দেখুন রোড পারাপার হচ্ছে কীভাবে, ছেলে মেয়ে, যুবক যুবকী, বুড়ো হাড়া রোড পার হয়ে গেল, মোটর সাইকেলওয়ালা ভাই চলে আসলো। ও চাইছিল সিপার ভিতরে ঢুকাই দে কিন্তু পারল না, আটকে গেল, এবং আমাদের ড্রাইভার ভাইটাও তো চালু না, একটু চালু কম, কেন যেদিকে যানজট থাকে উনি সেই দিকেই দাঁড়াই থাকে, এটা হলো সমস্যা। এই যে মোটরওয়ালা রিক্সা ধামধুম করে সামনে দিয়ে আসে যায়, ঠেকানোর কেউই নাই, কে কি বলবে, ভ্যানালা ভাই আমার উল্টা চলে আইছে, কি আর করবে, যে যেমনি পারে সে সেমনি দৌড়াই, এটাই আমাদের বাংলাদেশের রোডের কালচার। এই কালচার আপনারা ধরে রাখবেন, উল্টাপাল্টা গাড়ি চালানো, রিক্সা চালানো, ভ্যান চালানোর কালচারটা যদি আপনারা ধরে না রাখেন তো বাংলাদেশের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। ভাই আমি ঠাট্টা মশকারি করছি না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আপনারা আবার আমার কথাটাকে ঠাট্টা মশকারি হিসেবে নিয়েন না, আমি সিরিয়াসলি বলছি যে উল্টাপাল্টা যদি বাংলাদেশে গাড়ি চালানো বন্ধ হয়ে যায় আসলে বাংলাদেশের রোডের কালচারটাই থাকবে না। আর বিশেষ করে যে রোডে যদি যানজট না থাকে তা আপনারা ভুলেই যাবেন সবাই যে আমরা বাংলাদেশে রোডে গাড়ি চালাচ্ছি, তা তখন দেখা যাচ্ছে আরও দুর্ঘটনার মাত্রা। বাহ ভাইজান ভ্যানে করে কী নিয়ে গেল, কলা নিয়ে যাচ্ছে, মোটরওয়ালা রিক্সা দেখছেন কত স্পিডে চলে, আমাদের গাড়ি এখানে থামছে, যাত্রী নামাচ্ছে তো নামাচ্ছেই, তার ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি একটু আমি যে মানুষজন কীভাবে হাঁটাচলা করে করতেছে,
এবং সবাই হাতে একটা করে ব্যাগ আছে, লুঙ্গি পরা, মহিলারা বুরকা পরা, সালোয়ার কামিজ পরা। এটাই আমাদের বাংলাদেশের আসলে ঐতিহ্য, যে সব শ্রেণীর মানুষ এখানে পাবেন। বাসের থেকে রিক্সার গতি বেশি, এটা হলো লোকাল বাস, ছোট ছোট, এরা চলে হলো টাঙ্গাইল থেকে সাভার পর্যন্ত, সাভার তো না, নবীনগর পর্যন্ত কিংবা সাভার পর্যন্ত, আমি শিওর না। যদি কেউ শিওর হয়ে থাকেন যে এই গাড়িগুলি কোথার থেকে কোন পর্যন্ত চলে, আমার কমেন্ট বক্স ওপেন থাকবে, কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ মজা নেবেন, উপভোগ করবেন। দেখুন বাংলাদেশের যেখানে খেজুর গাছ উঠে যাচ্ছে, সেখানে এখানে রোডের মাঝে খেজুর গাছ লাগানো, যাক জাদুঘরে আর যাওয়া লাগবে না। আশুলিয়া এই বাইপাইল এবং নবীনগরের রোডে গেলে অন্তত খেজুর গাছ দেখা যাবে, কারণ আসলে বাংলাদেশের কিন্তু খুব ঐতিহ্যবাহী এই খেজুর গাছ এবং খেজুরের গুড়। এবং এই যে লোকাল বাসগুলি, সামনে একজন যাচ্ছে, বাম সাইডে একজন, মাঝখান দিয়ে দূরপাল্লার গাড়িগুলি আস্তে আস্তে ধীর গতি হয়ে যাচ্ছে। ভাইজান আমার চাচ্ছিল ডাইনে চাপ দিয়ে ঢোকার, কিন্তু পারল না, যাক বাম সাইড দিয়ে বেরিয়ে গেল। এবং রোডটাও এখানে, এই যে ভাইজান আমার ইউটার্ন নেবে, তাই ইউটার্ন নেওয়ার জন্য তার যতটুকু জায়গা দরকার সে জায়গা বাদ দিয়ে ইউটার্ন নেয়, এটা আর এক কালচার। বাইকওয়ালা ভাইরা ভাম ভাম ফ্রুত করে সব বেরোই যায় সুযোগ পাইলেই। দুঃখের বিষয় এই রিক্সাগুলি যে কবে উল্টাপাল্টা চলা বন্ধ হবে আল্লাহ সেই জানে। আমাদের গাড়ি আবার দাঁড়ালো, যাত্রী নামাবে। আমরা মূলত আর রওনা দিয়েছি যশোর জেলা চৌগাছা থানার থেকে রাইতের 9:30 বাজে, আমরা এখনও গাবতলি পৌঁছাইতে পারিনি। দেখুন লোকাল গাড়ি সে রোডের মাঝখানে যাত্রী নামাই দিল, সাবাস, ওয়াও কি গতিতে! এবং তার সাথে রিক্সাওয়ালাও আর এক গতি, হাই রোডের বাসের সাথে রিক্সাওয়ালা পাল্লা দিচ্ছে, বুঝছেন? এই ফুটেজগুলি মুভ করে দিতে চাইছিলাম, মানে কেটে দিতে চাইছিলাম, তো দেখলাম যে না, কাইটে না দিই, আপনাদেরকে দেখাই, যে আমার ভিউজরা দেখুক যে আসলে বাংলাদেশের রোডঘাটে কীভাবে মানুষ রোড পারাপার হয়, কীভাবে রোডে চলে। তা মাঝে মাঝে স্টিল কিংবা এক জায়গায় দাঁড়ায় থাকা ফুটেজগুলো যদি আপনারা না দেখেন, তাহলে তো এই দেশের কালচার আপনারা ভুলে যাবেন আর কি। এইগুলি আপনাদের দেখা উচিত, জানা উচিত, বোঝা উচিত। এবং যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওগুলি দেখবেন, ইনশাল্লাহ এনজয় করবেন। তা আমার মূলত অনেক ঠান্ডা লেগেছে, যার কারণে কথাগুলি ঠিক মতন বলতে পারছি না। এবং আমার ভঙ্গ টিভির ভঙ্গ ট্রাভেলের সাথে আপনারা সময় দেবেন। এই দেখুন কত বড় বিগ হাউস, একদম পুরো রোডের মাঝখানে দাঁড়ায় থাকলো, মানে এদেরকে কি বলবেন, এটা সাইড নিয়ে দাঁড়ালো লোকাল বাস, এটা সাইড নিয়ে দাঁড়াইলেই তো দূরপাল্লার যানবাহনগুলি বেরোয় যাইতে পারে, কিন্তু সে এমনভাবে দাঁড়ায় যাত্রী উঠাবে নামাবে যে যার কারণে পিছে যানজট লেগে যাক, হাজার হাজার গাড়ি পিছনে দাঁড়ায় থাকুক, তাতে কোনো মাথা ব্যথা নাই, আমি আগে যাত্রী উঠাই, যাত্রী নামাই। কী যে একটা কালচার, কী যে একটা বিশ্রী অবস্থা! এখন এইগুলি তো আর প্রশাসন কিংবা পুলিশ ট্রাফিক তো আর এইগুলি পারবে না, এইগুলি আসলে আমাদের নিজেদেরই মস্তিষ্ক ঠিক করতে হবে, যে আসলে আমরা কী করব, আমরা কি মানে সিরিয়াস কি কখনো হব না? কিংবা যেখানে যাত্রী উঠানো, তো বাচ্চাটা একটা ফুল গাছ দেখতে পাচ্ছেন, অনেক ফুল ফুটছে, এবং এই ফুলের জন্য কিন্তু রোডের দুই সাইডে ভালোই লাগছে, এবং খেজুর গাছগুলি খুব সুন্দর সারিবদ্ধভাবে লাগাইছে, খুব মজাই লাগে। এখানে একটা ইউটার্ন আছে, এই দেখুন, দেখা যাক কে কী করে। ও যাক, সবাই সবাই জায়গার থেকেই ইউটার্ন করতেছে। এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে আমরা পার হয়ে গেছি, আর কোনো সমস্যা নাই, যাইতে থাকি।
আমরা এখন যাচ্ছি। বাহ ভাই কলা ভাই বেরোই কলা, ও বাবা সাবাস সাবাস, যে যেমনি পারে সেই সেমনি বেরোই যাবে। এটাই আমাদের বাংলাদেশের কালচার এবং এটাই রোডের গতিবিধি। কোনো আইন কারণ আমরা মানি না, আইন কাদের জন্য, আইন কারোর জন্যই না, আবার আইন সবার জন্য। তা আইন আমাদের দেশে বানাই, আমাদের দেশে আইন বানাই, কিন্তু সেই আইনের প্রয়োগ আসলেই নাই কোথাও। তা আমরা নবীনগর চলে আসছি, ডাইন সাইডে নবীনগরের যে স্মৃতিসৌধ সেটা ডাইন সাইডে, আমরা বামে আর ঢুকে গেলাম। আমরা বামে যাচ্ছি কোথায়, সাভার, গাবতলী এবং ঢাকা। লাগাইছে বাসালা যানজট, বাসালা একদম রোডের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছে, করার কিছু নাই। বাম সাইডে কিন্তু একটা লেন আছে যে যারা যাত্রী নামাবে তারা বাম সাইডে দাঁড়াবে, দাঁড়িয়ে যাত্রী নামাবে, কিন্তু না সেটা হবে না। যে রোডে দূরপাল্লার গাড়িগুলি থাকবে ওই রোডেই দাঁড়াইতে হবে, ওখানেই যাত্রী নামাইতে হবে এবং ওইখানেই যানজটটা লাগাইতে হবে। কেন এইখানে যদি যানজট না লাগানো হয় তাহলে তো আসলে মজা শেষ হয়ে যাবে। তো যাক, আমি আজকের ভিডিও শেষের দিকে চলে আসছি। আবার কোনো পর্বে আপনাদের সাথে আমার কথা হবে, দেখা তো আসলেই হবে না, কেন আমি সবসময় ক্যামেরার পিছনে থাকি আর আমি ক্যামেরার সামনে কমই আসতে চাই। তা আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তা আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।